2013 সালের পর থেকে এ পর্যন্ত অনেকগুলো রমজান চলে গেছে এবং এসেছে, কিন্তু তাদের সন্তান আর তাদের কাছে ফিরে আসে। মাথায় হাত দিয়ে আদর করে দিলেন, ইশরাক হোসেন সান্ত্বনা দিচ্ছেন তার পরিবারগুলোকে, তাদেরকে আশ্বাস দিলেন যে কোনো তাদের যে কোনো সহযোগিতা যে কোনো প্রয়োজনে তাকে কোনো রকমের সংকোচ না করে জানানো হয়, যে কোনো অবস্থায় তাদের পাশে থাকার ঘোষণাও দিলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আপনারা দেখছেন বংশাল এলাকায় প্রয়োজনীয় খাবার সামগ্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তার দলের দুঃস্থ এবং অসহায় কর্মীগুলো আছে, সেই কর্মীগুলোর বাসায় বাসায় কিন্তু ছুটে যাচ্ছেন প্রতিনিয়তই। তারই অংশ হিসেবে রাজধানীর বংশাল এলাকায় 33 নম্বর ওয়ার্ডে কিছু 2013 সালে সাবেক নেতা সাবেক সহসভাপতি তার বাসায় তাদের সাথে দেখা করে সান্ত্বনা দিলেন এবং যে কোনো অসময়ে এনার নাম কি লিখে ভাই তাদের সাথে দেখা করতে আসেন সেই পরিবারের সাথে অসহায় যে পরিবারগুলো আছে। আমার খুব কষ্ট, মানে আমার ওজন এর কাছে এটাই সবচেয়ে বড় কষ্ট। আমার আপনারা আসছেন দেখছেন, এটা আমার কাছে সবচেয়ে বড়, সবাই ধন্যবাদ জানাই। আমি কষ্ট করে আসছি না, এটাই সবচেয়ে বড়, আমার কোনো কষ্ট নেই। শুধু বংশাল নয়, এ ধরনের বিএনপির যে কোনো এলাকায় যেসব অসহায় মানুষ তাদের পাশে সবসময় থাকবেন বলে আকর্ষণা ইঞ্জিনিয়ার ইশরাকের। এই করোনায় সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখবেন। ধন্যবাদ।